নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 1 আগস্ট 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে 5 রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। শ্রাবণ মাস চলছে, দেবাদিদেবের রুদ্রাভিষেক করান, বিশেষভাবে লাভবান কিন্তু আপনারা কিন্তু হবেন। দেখুন, আমি প্রতিদিন একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা বিস্তারিত শুনবেন, শোনার পর আপনি ডিসিশন নেবেন, তারপর নিজের জীবনে কার্যকর করুন, দেখবেন আপনিও কিন্তু একজন সাকসেসফুল ম্যান কিন্তু হবেন, অর্থাৎ সফলতার দোরগোড়ায় আপনিও কিন্তু পৌঁছাবেন। দেখুন, যে 5 রাশির আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির টার্গেট নাম্বার শুভ সময় বলবো। তার আগে একটি কথা বলি, আপনাদেরকে যে গ্রহটি আমাদের প্রাপ্তির ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তো তার আগে একটু ছোট্ট আপনাদেরকে কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই, তারপর আমি আরও আলোচনা করছি। ভিডিওটি একবার না 5 বার শুনুন। রাহু কবচ বাড়িতে তৈরি করে নেওয়া যাবে, কেউ কেউ বলছে লটারির কবচ বাড়িতে নাকি তৈরি করে নেওয়া যাবে। দেখুন, আজকে যদি বাড়িতে সব কিছু মানুষ তৈরি করে নিতে পারত, তাহলে নিশ্চয়ই একটা বিদ্যালয় বা আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল না, নিজে অসুখ সারিয়ে নেওয়া যেত, ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল না, শিক্ষার জন্য নিশ্চয়ই উচ্চশিক্ষার জন্য বিদেশে কেউ যেত না, বা আপনি কোনো মামলা মকদ্দমায় পড়ে গেছেন, আপনি নিজে মুখ করছেন, তাহলে উকিলের কোনো দরকার পড়তো না। দেখুন, সব কিছু কিন্তু সিস্টেম আছে, নিজে যদি সব করে নেওয়া যেত, তাহলে আজকে যারা ভিডিওটি দেখছেন তারা এত কেন সমস্যার সম্মুখীন হচ্ছেন। একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক পথ কিন্তু দেখাতে পারে, ওই নিজে বললাম একটা এইভাবে তৈরি করে নেন, এটা কোনো সময় কিন্তু নয়। অর্থাৎ শুধুমাত্র ভিউয়ের পিছনে দৌড়ে কোনো লাভ নেই, মানুষকে কাজ দিতে হবে, মানুষকে কাজের জায়গাটা দেখিয়ে দিতে হবে। এই রাহু কবচ প্রাপ্তি, রাহুরক্ষা কবচ, মার্জন রাহু কবচ এবং রাহুরক্ষা কবচের মধ্যে পার্থক্য আছে, রাহুরক্ষবচ বা রাহুরক্ষা কবচ দুটি তৈরির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু ক্রিয়া কিন্তু আছে। কেউ বলছেন যে লটারির ক্ষেত্রে কবচ তৈরি করে নেওয়া যাবে বাড়িতেই, বাড়িতে হয় না, বাড়িতে সম্ভব নয়, কারণ এর জন্য অনেক কিছু ক্রিয়ার কিন্তু দরকার আছে। তাহলে আজকে আমি আবারও বলছি, আবারও এই কথাটা বলছি, তাহলে মানুষ পড়াশোনার জন্য, শিক্ষার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করতে, তারা বাড়িতে বসেই তো হয়ে যায়, ডাক্তারও তো দরকার ছিল না, আপনার উকিলেরও তো দরকার ছিল না, সবই তো বাড়িতে হয়। বা আপনি যে পূজা দিচ্ছেন, বড় বড় পূজা হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এই পুজোতে পুরোহিত দেখার কী দরকার আছে? তাহলে তো বাড়িতে বসে নিজে পুজো করে নেওয়া যেত, দুর্গা পূজা কালী পূজা নিজেই তো বাড়িতে বসে করে নেওয়া যেত, ধনতেরাসের পুজো নিজেই তো বাড়িতে বসে করে নেওয়া যেত। এই যে বিয়েতে পুরোহিত কেন লাগে, কেন পুরোহিত লাগে, তাহলে তো নিজে বাড়ির লোককেও পুরোহিত সেজে বসে বিয়েটা দিয়ে দিতে পারতো। দেখুন, এখানে কিছু সিস্টেম আছে, আলতুপালতু কথা বলে কোনো লাভ নেই। রাহু রক্ষা কবচটা যদি নিজে তৈরি করে নেওয়া যেত, তাহলে তো আজকে বহুদূর মানুষ এগিয়ে যেতে পারতো। তাহলে আজকে যারা ভিডিওগুলো প্রতিদিন শুনছেন, এত এত ভিডিও, তাহলে নিশ্চয়ই তো তাদের কোনো সমস্যা আছে। যদি নিজেরা যদি নিজেদের সমস্যা কাটাতে পারতো, তাহলে একজন জ্যোতিষের দরকার কী ছিল? এত চ্যানেল দেখবেন কেন তারে?
নিজেই যদি নিজের সমস্যা সমাধান করতে পারে, তাহলে আজকে এত উকিলের দরকার কিসের দরকার ছিল? নিজে তো কোর্টে উঠে মুখ করতে পারতো, তাহলে এত টিচারের দরকার কী ছিল, ডক্টরের দরকার কী ছিল? সব কিছুরই নিজে কিন্তু কিছু হয় না, অর্থাৎ বেশ কিছু ক্রিয়া থাকে, যে ক্রিয়াগুলো করলে এই আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু রক্ষা কবচ আপনাদের কিন্তু রক্ষা কবচ হিসাবে কিন্তু কাজ কিন্তু দিবে, অর্থাৎ যে রক্ষা কবচে আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু রক্ষা কিন্তু করবে। অনেকে বলছেন যে স্যার রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ কোথায় পাবো? দেখুন, রাহু কবচ বলুন, রাহু রক্ষা কবচ বলুন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, অনলাইন যারা কনসালটেন্সি চাইছেন তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, তারাও কিন্তু সঠিক সময় কিন্তু রিপ্লাইটা পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। জন্মকুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, বাস্তুশাস্ত্র, আপনার গ্রহরত্ন কবচ সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে পারিশ্রমিক দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু নিতে কিন্তু হবে। দেখুন, রাহুর জায়গাটা আগে ঠিক করুন, রাহুকে বলবত্তা করুন, এবং এর পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রে রাহুর পজিশানটা ভালো রাখা দরকার। রাহু আপনার কোনভাবে অবস্থান করছে, রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা কেমন আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। ওই দুম করে কিছু কিছু কথা বলে ফেললাম, মন গড়া কথা, এটা বললে হবে না। রাহুকে স্ট্রং করুন, রাহুর পাশাপাশি বুধ, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটায়। তো আগামীকাল যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। টার্গেট নাম্বার, শুভ সময় আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, যে পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। গাঢ় যোগ সৃষ্টি হয়েছে পাঁচ রাশির, কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা ডিপেন্ড করবে ভাগ্যচক্রের উপর, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। বারবার বলছি, আপনার ধনভাব, আকর্ষী প্রাপ্তিভাব এবং আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, আপনি কালকে কিন্তু কোটি টাকা কিন্তু পেতে পারেন। যে পাঁচ রাশির কথা বলছি, সামান্য অর্থ হলেও কিন্তু পাবেন, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। এবং দশা যদি আপনার পারমিট করে বিশেষভাবে লাভ কিন্তু হবে। এই ভিডিওটি বারবার বলি, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে তার উপরে কিন্তু আমি ভিডিওটি দিই। প্রথম রাশি আগামীকালের, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 1টা, দুপুর 1টা 19 মিনিট থেকে আপনার বৈকাল 3টা 14 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় দুপুর 2টা 35 মিনিট থেকে আপনার 4টা 12 মিনিট পর্যন্ত, আপনাদের 4টা 12 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11টা 19 মিনিট থেকে শুরু করে আপনার 1টা 12 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় 4টা বিকাল 4টা 16 মিনিট থেকে রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সর্বশেষ এবং অন্তিম রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 3টা 25 মিনিট থেকে 5টা 18 মিনিট পর্যন্ত, বিকাল 5টা 18 মিনিট পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।